দর্শক আপনারা জানেন আজকে কিন্তু বাজেট পাস হয়েছে এবং বাজেট পাস যে হলো সেই বক্তৃতাতে কিন্তু আজকে অধিবেশনে মুজিবুল হক চন্নু সাহেব জাতীয় পার্টি অর্থাৎ বিরোধী দলের জায়গা থেকে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা হচ্ছে সেই সূত্র ধরেই কিন্তু আজকে আমাদের আলোচনা হাঁচি কাশির বৈদেশিক চিকিৎসা কারণ আমরা অতীতে দেখেছি যে কোনো কাউরি যদি প্রভাবশালী ক্ষমতাবান কাউরি একটু হাঁচি কাশি কিংবা আঙ্গুলের ডগাতে একটু ব্যথা শুরু হয় তারা কিন্তু সবাই সকলেই বিদেশে চিকিৎসা নিতে চলে যান এখন বর্তমান প্রেক্ষাপট কিন্তু সেটি আর নেই আর সেটি সূত্র ধরেই কিন্তু মুজিবুল হক চন্নু সাহেব আজকে বলেছেন যে সরকারি দলের কোনো মন্ত্রী এমএ সচিব কিংবা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি অতি জরুরি কাজ ছাড়া তারা বিদেশে যেতে পারবেন না এবং চিকিৎসা নিতে যেতে পারবেন না সেই বিষয়ে যেন একটা নিষেধাজ্ঞা জারি করা হয় সেই দাবি আজকে সংসদ অধিবেশনে তিনি জানিয়েছেন আমি যদি সঠিক বলে থাকি নিশ্চয় চন্নু সাহেব ভুল বললে সংশোধন করে দিবেন কিন্তু চন্নু সাহেব আমি আপনার কাছে আসলে জানতে চাই কেন আজকে আপনারা এই বক্তব্যটি রাখলেন এবং ওই বক্তব্যটি রাখবার পিছনে নিশ্চয়ই আপনার একটা আখ্যা আছে ব্যাখ্যা আছে আসলে জায়গাটা কি আপনারা কি বোঝাতে চেয়েছেন এই বক্তব্যের মধ্য দিয়ে ধন্যবাদ আপনাকে আজকে চ্যানেল আইতে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি কিছু কথা বলার পূর্বে গত কিছুদিনে করোনা ভাইরাসের কারণে এবং গতকাল বুড়িগঙ্গায় নৌকাডুবিতে যারা মৃত্যুবরণ করেছেন তাদের সকল আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আসলে আজকে পার্লামেন্টের যে বক্তব্য আমি রেখেছি সেটা অনেক মনে কষ্টে এবং দুঃখে আমি রেখেছি হ্যাঁ কারণ দেখুন এই যে করোনা ভাইরাসটা এখন আমাদের দেশে এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়লো এবং মানুষ মারা যাচ্ছে চিকিৎসা পাচ্ছে না এই বছরের ফেব্রুয়ারি 22শে ফেব্রুয়ারি যখন আমাদের দেশে করোনা ভাইরাস কোন রোগী আইডেন্টিফাই হয় নাই যখন ইটালি এবং চায়না থেকে যেখানে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিল সেখানে লোক আসছিল তখন আমি পার্লামেন্টে পয়েন্ট অফ অর্ডারে মাননীয় স্পিকারের পারমিশন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে আমি বলেছিলাম মাননীয় স্বাস্থ্যমন্ত্রী করোনা ভাইরাসের নামটা শুনছে এটা কি এটাকে খায় এটা কি গায়ে মাখে না কি এটা তো আমরা জানি না আমরা চিনি না এটা আমরা শুনছি খুব একটা মানে অত্যন্ত এটা মানে কিলিং একটা ভাইরাস এটা বাংলাদেশে যদি আসে তাহলে মানুষ কি করবে সেই বিষয়ে আপনি হয় প্রেস কনফারেন্স অথবা পত্রিকা অথবা মিডিয়া অথবা মানুষকে সচেতন করার জন্য বা আপনার মন্ত্রণে কি ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা আপনি নিন এটা আমি 22শে ফেব্রুয়ারি পার্লামেন্টে আমি পয়েন্ট অফ অর্ডারে বলেছিলাম দেখেন যদি ওই সময়ই মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রক যদি ওই সময় তারা যদি প্রিভেন্টিভ মেজার নিতেন তাহলে আমার মনে হয় এতটা ছড়িয়ে পড়তো না তারপর দেখুন দুঃখের বিষয় হলো আমি এই বক্তব্য বলার পর মার্চের 3 তারিখে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ তিনি বলে বসলেন যে এই ভাইরাস বাংলাদেশের যে ওয়েদার যে আর্দ্রতা যে রৌদ্র যে গরম আস্তে আস্তে এই ভাইরাসটা থাকবে না মরে যাবে তারপর উনি আবার জুনের 18 তারিখে বললেন যে এই ভাইরাস থেকে 2-3 বছর থাকবে অর্থাৎ আমি দেখলাম যে যখন এই ভাইরাসটা সত্যি আমাদের দেশে ছড়িয়ে পড়লো তখন স্বাস্থ্য বিভাগ থেকে কোনো প্ল্যান নাই তারা কি করবে যেমন তারা যখন প্রথম ছড়িয়ে পড়লো তারা বিভিন্ন উপজেলা ইয়ে দিলেন পিপি দিলেন আমি আমার করিমগঞ্জ উপজেলা তারাইল উপজেলা আমি গেলাম দৌড়ে গেলাম যে ভাবলাম যে ডাক্তার এবং নার্স তারাই তো এটা মেইন রোগ যারা নাকি রোগটাকে মোকাবেলা করবেন তাদেরকে দেখলাম তাদের যে পিপি এগুলি খুব নিম্ন মানের আমি আমার এলাকায় আমি বিজেপি থেকে ভালো পিপি কিনে আমার পয়সা আমি আমার এলাকার ডাক্তার এবং ইউনোট ওসি এবং নার্সদেরকে দিয়েছি কিন্তু স্বাস্থ্য বিভাগ কিন্তু যে সমস্ত এই আপনার ইয়ে দিল এই পিপি এই পিপির কারণে আমার এলাকার প্রায় 10-12 জন ডাক্তার এবং নার্স এই করোনা আক্রান্ত হয় এবং আপনি দেখেন সারা বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে সমস্ত পিপি প্রথমভাগে দিল একটা কোম্পানি জেএমআই নামে একটা কোম্পানি সাপ্লাই দিল এইগুলি কিন্তু হ্যাঁ চন্নু সাহেব আমরা একদম আপনার যেটা ধারাবাহিক ব্যাখ্যা আপনি আমাদেরকে তো বলছেন কিন্তু আজকে আমরা সংসদে দাঁড়িয়ে যে বক্তব্যটি আপনি দিয়েছেন মনের কষ্ট থেকে ক্ষোভ থেকে হতাশা থেকে সেই জায়গাটা একটু জানতে চাচ্ছিলাম সরকারি দলের এমপি মন্ত্রী কিংবা সচিবরা বিদেশে না গেলে চিকিৎসা নিতে না গেলেই কি আপনি মনে করেন এদেশে করোনা মুক্ত হয়ে যাবে কিংবা তারা না গেলে কি তাদের বদলে সাধারণ মানুষ যেতে পারবে এমন কি সুযোগ সুবিধা আসবে তারা বন্ধ করে দিলে যাওয়া না আমি কিন্তু শুধু করোনার বিষয়ে বলি না আমি বলি সেই কারণে যে করোনা হওয়ার পরে আমরা আসলে স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে দুর্বলতাগুলি আমরা দেখলাম এই যে স্বাস্থ্য বিভাগ কোটি কোটি শত শত কোটি টাকার ইকুইপমেন্ট কিনলো এই ইকুইপমেন্ট কোথায় এখন একটা রোগ যখন মানে করোনা হয় যাই হয় একটা হাসপাতাল যাবে তখন হাসপাতালে কোনো রকম ট্রিটমেন্ট কেউ করে না সমস্ত এমপি মন্ত্রী বা গুরুত্বপূর্ণ ব্যক্তি যারই
করোনা হচ্ছে বা কোনো একটা প্রবলেম হচ্ছে সঙ্গে সঙ্গে সিএমএস কেন সিএমএস কেন এই সরকার হাজার হাজার কোটি টাকা গত 10 বছর 20 32 বছর খরচ করার পর আজকে আমরা একটি হাসপাতালও দেখেন দুঃখজনক বিষয় হলো আমাদের এই যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী যিনি মারা গেছেন তিনিও কিন্তু একটা প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করলেন ইভেন অনেক অনেক এখনো যারা চিকিৎসাবিদ আছেন বেশিরভাগই বিয়ে পেরে কিন্তু সিএমএস এ হোয়াই হোয়াই সিএমএস এ কেন আমাদের হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা নাই এই জন্য আমি বলেছি যতদিন পর্যন্ত সরকারের লোক মন্ত্রী এমপি জেনারেল মানে সিভিল আর্মি ব্যুরোক্রেট আমলা ইম্পর্টেন্ট লোকেরা সরকারি হাসপাতালে যদি চিকিৎসার ব্যবস্থা নির্দেশ থাকে এবং চিকিৎসা নেয় তারা প্রয়োজনেই তখন কিন্তু হাসপাতালগুলি ডেভেলপমেন্ট করবে চিকিৎসার সুযোগ সুবিধা তারা কিন্তু বাড়াতে বাধ্য হবে কারণ জন জানবে যে আমাকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা করতে হবে আমি স্বাস্থ্যমন্ত্রী তখন আমি কিন্তু ঢাকা মেডিকেল কলেজকে ইকুইপ করার জন্য আরো চেষ্টা করব যখন আমি বুঝবো আমার হার্টের জন্য আমাকে বিদেশ যাওয়া যাবে না হৃদরোগ হাসপাতালে যাব তখন আমি কিন্তু এটাকে ডেভেলপ করব আমার কথার উদ্দেশ্য এইটাই যে এই সমস্ত লোকগুলি যদি বাইরে চিকিৎসা করতে না যাইতে পারে তারা নিজ গরজে কিন্তু ওই সমস্ত হাসপাতালের আপনি তো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রফেসর বা আমাদের একজন সহখ্যাত প্রফেসর স্যার একটা আসলে আপনাদের হসপিটালে একটা পাউরুটির এক পিস পাউরুটির দাম আসলে কত একটা ডিমের দাম কত এক পিস পাউরুটি 7000 টাকা একটা কলার দাম 2000 টাকা একটা ডিম 1000 টাকা স্যার সত্যি কি তাই আপনি কি এক পিস পাউরুটি খেয়েছিলেন কখনো না আপনার কপালে জুটেছিল স্যার